আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যদি অনলাইনে আপনি ভোটার কার্ড কারেকশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কীভাবে সে ফর্ম ফিল করবেন এবং এরপর প্রসেস কী রয়েছে ওকে কী কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে সমস্তটা বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং টোটাল ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখাবো তাই বিস্তারিতভাবে জানতে হলে শিখতে চাইলে ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে প্রথমবার যদি এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার যদি ভোটার কার্ডে কোনো রকম ভুল থাকে যদি আপনি সংশোধন করতে চান কত নাম্বার ফর্ম ফিল করবেন কিভাবে ফর্ম ফিল করবেন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে চলুন পরপর আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এর জন্য আপনারা কী করবেন আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন ভোটার সার্ভিস পোর্টাল ওকে এই দেখতে পাচ্ছেন ভোটার ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন ডেসক্রিপশন বক্সের লিংক দা থাকবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার প্রথম আপনাদেরকে যেটি করতে হবে যদি প্রথমবার আপনি ভিজিট করছেন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে এসে আপনাদেরকে সাইন আপ বটনে এখানে ক্লিক করে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন অর্থাৎ সাইন আপ করে নিতে হবে এখানে আপনি প্রথমে আপনার মোবাইল নম্বর দেবেন এরপর এখানে ইমেল আইডি বসাবেন ক্যাপচা কোডটি বসাবেন এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলসগুলি দিয়ে প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন এরপর আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি সেট করবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনারা প্রত্যেকে লগ ইন করে নেবেন তো এক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিয়েছি যখন আপনারা লগ ইন করবেন দেখবেন আপনার কাছে ঠিক এরকম টাইপের ড্যাশবোর্ড ওপেন হবে এবং এখানে দেখবেন লগ আউট প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড এরকম টাইপের শো হবে এখানে ড্যাশবোর্ডে আসার পর আপনারা কি করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন এই যে দেখুন এখানে যেমন রয়েছে শিফটিং অফ রেসিডেন্স অর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্র রোল দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই একটি ফর্ম এই যে রয়েছে ফর্ম এইট এই ফর্ম এইট ফিল আপ করে আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারবেন একটি ফর্মের মাধ্যমে রেসিডেন্ট শিফট অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন একই বিধানসভার মধ্যে সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করতে পারবেন আট নম্বর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রন রোল অর্থাৎ আপনার ভোটার কার্ডে কোন রকম ভুল রয়েছে সেটি কারেকশন করতে চান এছাড়া আপনার পুরোনো ভোটার কার্ডের বদলে আপনি নতুন এপিক অর্থাৎ ভোটার কার্ড আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট এপিকের জন্য এক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন ওকে তো এক্ষেত্রে ফর্ম এইট এটিকে আমি চলুন আপনাদেরকে ফিল আপ করে দেখিয়ে দিই জাস্ট এখানে ফিল ফর্ম এইট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের কাছে এরকম টাইপের একটি মেসেজ শো হবে এখানে বলা হবে অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং পাশে রয়েছে আদার ইলেক্টর যদি এখানে সেলফের অপশানটি আপনার কাছে অ্যানেবেল অর্থাৎ ক্লিক করা না যায় তাহলে এখানে আপনারা আদার অপশনটির ওপর ক্লিক করতে এখানে আমি সেলফ অপশানে ক্লিক করলাম তো সেলফ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমার ভোটার কার্ডের যে নাম্বার সেটি এখানে শো হচ্ছে এখানে আমি সাবমিট বটনে ক্লিক করে দিলাম তো এই যে ভোটার কার্ড নাম্বারটি শো হচ্ছে এই ভোটার কার্ডে কোন ব্যক্তির নাম এখানে শো হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যক্তির নাম দেখাচ্ছে রিলেটিভ নেম ওকে রিলেটিভ সার এগুলি দেখতে পাচ্ছেন তো এখানে আমি কী করব নিচে এখানে এই ওকে বটনটির ওপর আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এবার দেখুন এখানে আপনাকে পার্ট নাম্বার দেখাচ্ছে সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এবার এখানে বলা হচ্ছে যে আপনি কী করতে চাইছেন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অব রেসিডেন্স শিফট করেছেন এক জায়গা থেকে আরেক জায়গায় তার জন্য ফর্ম ফিল আপ করতে চান নাকি কারেকশানের জন্য করতে চান সেগুলি দেখুন এখানে দাঁড় রয়েছে তো যদি আপনার ভোটার কার্ডে কোনোরকম ভুল থাকে এবং আপনি সেটি কারেকশন করতে চান তো সেক্ষেত্রে আপনারা এই কারেকশন অপশনটির ওপর আপনারা ক্লিক করবেন এই দুই নম্বর অপশানটিকে আপনারা সিলেক্ট করে নেবেন দেন ওকে বটনটির ওপর ক্লিক করবেন এরপর আপনার কাছে আট নম্বরের যে ফর্ম সেটি আপনাদের কাছে ফিল আপ হবে এবং লেফট সাইডে এখানে পরপর স্টেপগুলো আপনারা দেখতে পাবেন প্রথমে দেখুন এ বি সি ডি এভাবে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে করে যেতে হবে এবং লাস্টে রয়েছে সাবমিশন তো প্রথমে দেখুন এখানে যেমন রয়েছে গাইডলাইন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাও করে নিতে পারেন এখানে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ পাবেন এখানে ওকে তো এখানে দেখুন প্রথমে রয়েছে তো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার স্টেট দেখাচ্ছে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে ওকে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নামটি দেখতে পাচ্ছেন এরপর নিচের দিকে আসবেন এখানে নেক্সট বটনটির ওপর ক্লিক করবেন এখানে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে এপিক নাম্বার দেখাচ্ছে যদি আধার কার্ড না থাকে তাহলে এখানে ক্লিক করবেন যদি আধার থাকে নাম্বার এখানে করবেন এরপর এই বক্সে আপনারা আধার নাম্বারটি এই বক্সে বসিয়ে দেবেন এরপর এখানে মোবাইল নাম্বারটি আপনি কার্ড দিতে চাইছেন নিজের নাকি আপনার পরিবারের ফাদার মাদার বা অন্য কারোর তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করতে পারেন যদি নিজের দেন তাহলে সেলফ অপশনটির ওপর ক্লিক করে এখানে নিজের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এরপর ইমেল আইডি যদি থাকে তাহলে সেলফ বা ফাদার মাদার যারা আপনি দিতে চাইছেন তো সেই অপশানের ওপর ক্লিক করবেন না থাকলে এটাকে ছেড়ে দিতে পারেন এরপর এগুলো সব কিছু ফিল করার পর নিচে এখানে আপনারা এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এরপর পরবর্তী স্টেপে আসলে এখানে দেখুন অটোমেটিক্যালি রয়েছে শিফটিং অফ রেসিডেন্স অর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলকটা রুল ওকে এখানে এই অপশানগুলো আপনাদের কাছে শো হবে তো এখান থেকে আমরা যেহেতু অলরেডি কারেকশানের জন্য ফর্মটি ফিল করতে চাইছি এরপর আপনারা প্রত্যেকে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হচ্ছে প্লিজ কারেক্ট মাই ফলোয়িং ডিটেলস ইন ইলেকট্রাল রোল ম্যাক্সিমাম ফোর অর পার্টিকুলার ক্যান বি কারেক্টেড অর্থাৎ আপনি একসাথে যে কোনো চারটি ভুল সংশোধন করতে পারবেন এর বেশি আপনি কিন্তু সংশোধন একবারে করতে পারবেন না যদি আপনি নামে ভুল রয়েছে আপনি নাম কারেকশন করতে চান তাহলে এখানে টিকমার্ক দেবেন যদি আপনার ডেট অফ বার্থে ভুল আছে তাহলে এখানে টিকমার্ক দেবেন এবার এখানে যদি অ্যাড্রেসে আপনি কারেকশান করতে চাইছেন ওকে আপনি এক পাড়ায় ছিলেন আর পাড়ায় চলে গেছেন সেক্ষেত্রে এখানে অ্যাড্রেসটি কারেকশান করতে চাইলে এখানে ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে মোবাইল নাম্বার এবং ফটো চেঞ্জ করতে চাইলে ফটোর ওপর ক্লিক করবেন এইভাবে টোটাল যে কোনো চারটি কারেকশান আপনারা একসাথে করতে পারবেন চারটির বেশি একসাথে কিন্তু কারেকশান হবে না তো এখানে দেখুন যেমন আমি নেম ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার এই তিনটিকে আমি সিলেক্ট করেছি তো নামে যেহেতু আমি সিলেক্ট করেছি এখান থেকে সঠিক নাম কি হবে সেই সঠিক নামটা লিখবেন সঙ্গে সঙ্গে দেখবেন এখানে বাংলাতে চলে আসবে নিচে এরপর টাইটেল সারনেমের জায়গায় এখানে টাইটেলটি বসিয়ে দেবেন ডেট অফ বার্থে এখানে ক্লিক করে আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন এই ক্যালেন্ডারে এখানে আপনারা সিলেক্ট করে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন এখানে সিলেক্ট করে দেবেন এরপর মোবাইল নাম্বারের এখানে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন এরপর সেন্ড ওটিপি অপশনটির ওপর আপনারা ক্লিক করবেন আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এই বক্সে আপনারা বসিয়ে দেবেন ওকে এখানে বসিয়ে ভেরিফাই অপশনটির উপর ক্লিক করবেন এরপর এখানে আপনি সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে কি দিতে হবে দেখুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট নেম যদি নেমে কোনো রকম ভুল থাকে টাইটেল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সিলেক্ট ডকুমেন্টটি ক্লিক করে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলির নাম এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে কিন্তু এখানে দিতে হবে এবং সেটিকে আপনারা অবশ্যই এখানে জেপিজি বা পিডিএফ ফরম্যাট বা পিএনজি ফর্মেট দুইএমবির মধ্যে আপনারা সেটিকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন এরপর নেক্সট এখানে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এখানে যা যা ডকুমেন্টের কথা বলা হয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা এখান থেকে মধ্যে স্ক্যান করে এখানে আপনারা আপলোড করে দেবেন ঠিক এগুলি করার পর আপনারা নেক্সট বটনটির ওপর ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন এখানে ডেট শো হবে এখানে প্লেসের নামটা লিখে দেবেন আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটা লিখে দেবেন ওকে এরপর এখানে নেক্সট বটনে আপনারা ক্লিক করলে নিচের দিকে আসবেন এখানে সাবমিশনেরও একটি অপশান দেখতে পাবেন এখানে ক্যাপচা কোডটি বসাবেন নিচে ক্যাপচার কোড বসানোর পর নিচে এখানে প্রিভিউ এম সাবমিট বটন দেখতে পাবেন এখানে আপনারা প্রিভিউ বটনের উপর ক্লিক করবেন ফর্মটি প্রিভিউ আকার আপনার কাছে শো হবে কিছু ভুল যদি থাকে সেটাকে আপনারা অবশ্যই এডিট করে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা ফাইনাল সাবমিট বটনটির ওপর ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে একটি অ্যাক্নলেজমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে সেই নাম্বারটি অবশ্যই আপনারা নিজের কাছে রাখবেন এবং সেই নাম্বারটি দিয়ে আপনারা কিন্তু মাঝে মাঝে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে এবং বলে রাখি যেটি আপনারা ফিল আপ করলেন এতক্ষণ ধরে সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন এর সাথে যা যা ডকুমেন্ট এখানে স্ক্যান কপি আপলোড করেছেন সে সমস্ত ডকুমেন্টগুলির সেল পার্টিস্টেড কপি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনার নির্দিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনারা কিন্তু জমা করে দেবেন এবং সেখানে জমা করলে আপনার কিন্তু ভেরিফিকেশন করা হবে অরিজিনাল ডকুমেন্টগুলি এবং কয়েকদিনের মধ্যে আপনার কিন্তু ভোটার কার্ডে অ্যাপ্লিকেশনটি অ্যাপ অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার যেটি ভুল রয়েছে সেটি কিন্তু সংশোধন হয়ে যাবে এছাড়া যদি আপনি অনলাইন ফর্ম ফিল করার পর ফর্ম এবং সাপোর্টিভ ডকুমেন্ট যদি বি ডি ও অফিস বা ব্লগ অফিসে গিয়ে জমা নাও করেন সেক্ষেত্রেও কিন্তু অনলাইনেই কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যায় যদি সঠিক আপনি সাপোর্টিভ ডকুমেন্ট স্ক্যান কপি যদি আপলোড করেন ওকে আপনি নিজে গিয়েও জমা করে আসতে পারেন সেক্ষেত্রে তাড়াতাড়ি হবে এবং যদি আপনি জমা না করেন সেক্ষেত্রে একটু সময় লাগবে কিন্তু আপনার ফর্মটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে ওকে